যোগাযোগে যখন এই জীবনটা, এই পথটা আমাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, যে পথ আমার এই মানব জন্মকে সার্থক করে, মানব জন্মকে সাফল্য বঞ্চিত করে, সেই পথে যাত্রী হতে হবে আমাকে। সেই পথ তো মানুষের মঙ্গলের পথ, সেই পথই তো জীবন দৃষ্টির পথ, যে পথ মানুষের ধর্মপথে যাত্রী করে তোলে, ধর্ম শিক্ষা দেয়। যে শিক্ষা ছাড়া মানুষ জীবনে কখনোই উন্নত হতে পারে না, মানুষ কখনোই জীবনে সাফল্য মণ্ডিত হতে পারে না। তাই আমরা যদি আমার প্রয়োজনকে পরিপূরণ করার জন্য, আমার চাহিদা পরিপূরণ করার জন্য আমি যদি প্রিয় পরমকে আমি জীবনে ব্যবহার করি, তাহলে কিন্তু আমার এই জীবন তখনই সার্থকতায় পূর্ণ হয়ে উঠবে না। আমার জীবন তখনই সার্থক হবে, তখনই সাফল্যমণ্ডিত হবে, যখন আমার ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠার জন্য নয়, আমি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে এই জীবন বৃদ্ধির পথ অবলম্বন করব, যে পথ প্রকৃত মঙ্গলের পথ, যে পথ ধর্মের পথ, যে পথ সত্যের পথ, ন্যায় নিষ্ঠার পথ। সেই পথ আমাকে জীবন বৃদ্ধির পথে অগ্রসর করে নিয়ে যাবে। এছাড়া কিন্তু মানব জীবনের সার্থকতা নেই, মানব জীবনের পূর্ণতা নেই। তো আমরা জীবনে এমন বহু ঘটনা দেখেছি, বহু ক্ষেত্র দেখেছি, কিন্তু আমরা জীবনে সেই সঠিক সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পেতে পারিনি। তাই আমার এই জীবনে আমরা প্রত্যেকে উদাহরণকে যদি জীবনে প্রয়োগ করে চলি, তাহলে আমার জীবন কিন্তু সত্যিই সুন্দর হবে, যে সুন্দরের কোনো তুলনা নেই। সেই সুন্দর জীবন পেতে হলে, সুন্দর সংসার পেতে হলে, সুন্দর সেই সবকিছু কিন্তু আমার প্রভুর চরণে। তাই তাকে যদি আমি জীবনে গ্রহণ করি, তাকে যদি আমি জীবনে পেতে পারি, তার মনের মতো মনোগ্রাহী হয়ে উঠতে পারি, তাহলে কিন্তু আমার এই জীবনে বহুর নেশায়, বহুর সাধনায়, বহুর প্রীতিতে বেমালুম হয়ে ছুটে বেড়াবে না। আমার জীবন যেখানেই থাক, যে পথেই চলুক, সে ধর্মপথের যাত্রী হয়ে উঠবে, যে পথ মঙ্গলের পথ, যে পথ শ্রেষ্ঠ পথ, যে পথ আমাকে ইষ্টমুখী করে তোলে, জীবন বৃদ্ধিমুখী করে তোলে, সেই পথে যাত্রী হতে হবে আমাকে। অনেকে এই পঞ্চ মহাযজ্ঞের কথা, এই জীবন বৃদ্ধির কথা, এই সহজ সরল কথাটা বুঝতে পারে না, বুঝতে পারে না বলেই তারা জীবনের প্রকৃত অর্থ, প্রকৃত মূল্য তারা অবহিত হতে পারে না। তাই এ বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়ছে, এটাও রামায়ণের কথা। ভগবান শ্রী রামকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র মহাপ্রভু, মাতা দেবী লক্ষ্মী, লক্ষ্মী স্বরূপ সীতা এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে তিনি চলেছেন বনের উদ্দেশ্যে। মাঝখানে নদী পড়েছে, সে নদীতে একটা মাঝি, সে প্রতিনিয়ত সে নদীকে এপার থেকে ওপারে নিয়ে যায়, যাত্রী পারাপার করায়। তো সেই নদীর তীরে এসেছেন স্বয়ং প্রভু, এই ভূপ মণ্ডলের মালিক স্বয়ং ঈশ্বর এসেছেন, তাকে পার করে দেওয়ার জন্য অনুরোধ করে। সে প্রভুকে যখন নদী পার করে দিল সেই মাঝি, তখন সেই মাঝি, সেই মাঝিকে সন্তুষ্ট করার জন্য প্রভু তাকে পাড়ের পরে দিতে চাই। তার কাছে তখন পয়সা ছিল না, সে তখন বনের পথে যাত্রা করেছে, সে তখন রাজমহলের অধিবাসী নয়। তো সেই পথ, সেই মত অবলম্বন করে সে যে পথে সে প্রভুকে প্রাপ্ত হয়েছে, যে পথে পাড়ের পরির সন্ধান পেয়েছে, সে পথে সে এগিয়ে চলার জন্য, সেই পাড়ের পরিত্রাপ্ত হওয়ার জন্য সে আজ প্রভুকে পেয়েছে তার ঘাটে। কিন্তু আমরা কিন্তু এই জীবনে সবসময় কিন্তু ঠিক আর ভুলটা বুঝতে পারি না, চিনে নিতে পারি না, পারি না বলেই কিন্তু আমাদের ঠকামিতে পড়তে, আমাদের সেই অমূল্য সম্পদ থেকে আমাদের বঞ্চিত হতে হয়। কিন্তু এই মাঝি, সে মূর্খ হলেও, সামান্য নদী পারাপার করালেও সে কিন্তু সময় থাকতে বুঝতে পেরেছিল
যে এই পথ অবলম্বন করেই সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে, সে কিন্তু সেই পরম দয়ালে পরম ধাম প্রাপ্ত হতে পারবে। তাই সে প্রভুকেই জীবন বৃদ্ধির পথ প্রাপ্ত হওয়ার জন্য প্রভুকে মাধ্যম করে সে এগিয়ে চলতে পারে। কিন্তু আমরা কিন্তু বৃত্তি প্রবৃত্তির টানে সময় থাকে সেই কথাটা বুঝতে পারি না, আর চিনতেও পারি না, পারি না বলেই আমাদের জীবনে সেই প্রমূল্য সম্পদ থেকে আমাদেরকে বঞ্চিত হতে হয়। তাই প্রভু যখন তাকে পাড়ের করে দেওয়ার জন্য মাতা লক্ষ্মী স্বরূপা সীতা দেবীর কাছ থেকে একটি রত্ন মুদ্রিকা থেকে উপহার স্বরূপ দেওয়া হয়, পাড়ের করি স্বরূপ দেওয়া হয়, তখন সেই পাড়ের করি স্বরূপ রত্ন মুদ্রিকা পেয়ে মাঝি কিন্তু সেটা নিজে অস্বীকার করে, না প্রভু না, আমি আপনার কাছ থেকে রত্ন মুদ্রিকা নিতে চাই না, প্রভুরা তুমি যেটা আমার কাছ থেকে না নেও আমি তোমার কাছে ঋণী হয়ে যাবো, যে আর পাড়ের করি তো পরিশোধ করতেই হয়। বলে হ্যাঁ প্রভু, আমি আপনাকে পাড়ের করি পরিশোধ করার সুযোগ অবশ্যই দেব। তখন সেই প্রভু সেই মাঝিকে বলে আমি আমি কিভাবে তোমার সেই পাড়ের পরিশোধ করতে পারবো, পরিশোধ করতে পারবো, তুমি তো আমার কাছ থেকে পাড়ের করি নিতেই অস্বীকার করছো। ও যে প্রভু আজ আমি আপনার কাছে পাড়ের করি নিতে চাইছি না, কিন্তু মনে রাখবেন আজকে আমি আপনি আমার এই ঘাটে এসেছেন, আমি আপনাকে পার করিয়ে নিয়ে গেলাম, কিন্তু একদিন সময় আসবে যেদিন আমার এই দেহপিণ্ড থেকে আমার এই আত্মার মুক্তি ঘটবে, সেই দিন আমি তোমার তীরে এসে উপস্থিত হব প্রভু, সেই দিন তুমি আমাকে পার করিয়ে নিও। এই হলো প্রকৃত ভক্ত, এই হলো প্রকৃত ধর্ম, এই হলো প্রকৃত চাহিদা, এই হলো প্রকৃত প্রাপ্তি। যে জীবনে প্রাচুর্য নয়, ধন সম্পদ নয়, ঐশ্বর্য নয়, যা মানুষের কাছে কোনো মূল্য নেই, সেই ধন সম্পদ রত্ন রাজি দিয়ে কি হবে জীবনে, কিন্তু যেখানে প্রভু আছে সেই পথ কিন্তু মানুষকে শ্রেষ্ঠত্ব প্রাপ্তির সহযোগী হয়, সহভাগী হয়। সেই সময় থাকতে সেই নৌকার মাঝে ছোট্ট কথাটা বুঝতে পেরেছিল যে জগতের ঐশ্বর্য প্রাচুর্য দিয়ে ভবসাগর পার হওয়া যায় না, ভবসাগর পার হতে গিয়েছিল চাই প্রভুকে, তার আশীর্বাদকে, তার দয়াকে, তার করুণাকে, যা বিনা এই ভবসাগর পার হওয়া যায় না। তাই আমরা যদি প্রভুকে পেয়েছি, বিশ্ব বিধাতাকে পেয়েছি, আমরা প্রেমীকে পেয়েছি, আমি ঈশ্বরকে পেয়েছি, তাই আমি তাকে যদি এক মন প্রাণ দিয়ে তার সেবা করি, তার ভজন করি, তার সাধন করি, তার সঙ্গে সদা সর্বদা অহর্নিশি কানেক্টেড থাকি, যুক্ত থাকি, তাহলে আমাকে এই মায়া মোহের বন্ধন ছিন্ন করে, এই বৃত্তি প্রবৃত্তির বন্ধন ছিন্ন করে আমাকে ঠিক সে লক্ষ্যে পৌঁছে দেবে, সেই পথ পরিষ্কার করে দেবে, যে পথ আমাকে সেই দয়াল ধামে পৌঁছে দিতে পারবে। এছাড়া সব মিথ্যা, সব মরিচিকা, সব আলাদা। তাই প্রভু আমাদেরকে এই দিব্য উপহারে থালি সাজিয়ে দিয়েছেন, ডালি সাজিয়ে দিয়েছেন, যা নিয়ে আমার এই জীবনটাকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারি, আমি মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি, আমার ব্যক্তি জীবন থেকে পঞ্চ মহাজীবনকে সাফল্য মণ্ডিত করতে পারি। আর তার জন্য কিন্তু সাধনা দরকার, তপস্যা দরকার, কেননা আপনিও পরম বলেছেন পড়াই পাওয়ার জননী, না করে যে পেতে চাই দুঃখ তার পিছনে চাই। আর এই যে ধর্মের কথা বলছি, যে প্রভুর কথা বলছি, তার লীলা কীর্তন করছি, এটা কিন্তু প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে এই শিক্ষা দেওয়া যায় না, এই শিক্ষা পাওয়া যায় না, এর জন্য ডিগ্রিও দেওয়া হয় না, কিন্তু এই ধর্ম যে শিক্ষা কেন্দ্র তা পৃথিবীর সব ইউনিভার্সিটি থেকে শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র। তাই প্রভু বলেছেন ধর্ম কিন্তু শিক্ষা কেন্দ্র, ধর্ম আনে উন্নতি, ধর্ম আচরণ এনেই থাকে শ্রেষ্ঠ সুন্দর পরিণতি। তাহলে ধর্ম এমন এক শিক্ষা কেন্দ্র যা জীবনকে সর্বাঙ্গ সুন্দর করার সঙ্গে সঙ্গে জীবনের শেষে পরিণতিটা সুন্দর করে দেয়, যার জন্য প্রতিটি মানুষ লালায়িত অপেক্ষারত। তাই জীবনে আমরা যাই করি না কেন, আমার শেষটা যদি সুন্দর না হয় তাহলে জীবনটা সুন্দর হলো না। কথাই বলে না সব ভালো যার শেষ ভালো, তাহলে জীবনের শেষে পরিণতি সুন্দর করার জন্যে, সাফল্য মণ্ডিত করে তোলার জন্য প্রভুকে চাই, আমার প্রিয় পরমকে চাই, আমার ইষ্টকে চাই, আমার জীবন নাথকে চাই। তাছাড়া এই জগন্নাথ, এই গোবিন্দ কেউ আমাকে উদ্ধার করতে পারবে না, আমাকে চিনতে হবে। তাই প্রভু তার একটা বাণীতে বলেছেন না, যে জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে ধরতে গেলি, জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলি,
জীবন না থেকে জগন না অহংকারে না চিনতে পারি। সত্যি তাই অহংকারী বশবর্তী হয়েই মানুষ ভগবানকে চিনতে পারে না, যেমন পারেনি কংস, যেমন পারেনি রাবণ, যেমন পারেনি দুর্যোধন যখন। এই অহংকারে বশীভূত হওয়ার কারণে মানুষের চোখ মায়া মোহে অন্ধ হয়ে যায়, চোখ থাকা সত্ত্বেও সে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে যায়। তাই সে প্রকৃত সত্য আর মিথ্যার মধ্যে বিচার করতে পারে না, ঠিক ভুলের মধ্যে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, তাই তার জীবনটা জংলা ভূমিতে পরিণত হয়। তাই প্রিয় পরম প্রভু তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, জীবনের ভালো বাকি মন্দ বাকি বসতেই যদি না পারো তুমি, জীবনের ভালো বাকি মন্দ বাকি বসতেই যদি না পারো তুমি, জীবনটা যে হবে তোমার ভালো মন্দের জংলা ভূমি। প্রভু এত সুন্দর সুন্দর কথা আমাদেরকে উপহার দিয়েছেন, যে একটা মানুষকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে যথেষ্ট। কিন্তু তবু এই মানুষ প্রিয় পরমকে ছেড়ে, প্রভুকে ছেড়ে, এই দিন দয়াময়কে ছেড়ে মানুষ বিভ্রান্ত হয়ে বেড়ায়, বিপদগামী হয়, মানুষ ভ্রষ্ট হয়, মানুষ দুর্বল হয়, ভিড় হয়, কাপুরুষ। শুধু প্রভুকে চিনতে না পারার কারণে, প্রভুকে ধরতে না পারার কারণে, তার সঙ্গে যোগ যুক্ত হতে না পারার কারণে। তাই পরিশেষে প্রভু একটি ছোট্ট লীলা কীর্তন করে আপনার ইষ্ট প্রসঙ্গকে দান দিতে চাই। তুমি তাড়াতাড়ি কবরের ব্যবস্থাটা করো, হ্যাঁ। এটা পরম প্রেমময় সূত্রে ঠাকুর অনুকূল এবং তার সহধর্মিনী লীলা সঙ্গিনী জগজ্জননী বড় মায়ের পথ। পূজার মধ্যে তো করো না, এক অপূর্ব লীলারস, এক সৌন্দর্য মন্ডিত পাঠ। আচ্ছা, তাহলে কালকে তাহলে যে কথা প্রত্যেকটি ভক্ত প্রাণকে আনন্দে উল্লাসিত করে তুলবে, উৎপ্রেরিত করে তুলবে, তেমনি পাঠ পূজা করি লক্ষ্মী পূজার দিনের কথা। দেওঘরে জগজ্জননী বড় মা পূজা করি লক্ষ্মী পুজো করেছেন, সকল আশ্রমবাসীকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন, মেঘলা আকাশ হলে কি হবে, একটা থমথমে ভাব, কোন জোরে হাওয়াও বইছে না, মেঘ গর্জন হচ্ছে না, বিদ্যুৎ চমকাচ্ছে না, আবার ছিটে ফোটা বৃষ্টিও হচ্ছে। এরই মধ্যে পুজো সম্পন্ন হয়ে যায়। দুপুরে পরপরই ভক্ত মণ্ডলীরা আবার বৃদ্ধ বনিতা সকলে আশ্রমবাসীরা এসে উপস্থিত হয়েছেন আশ্রম প্রাঙ্গণে। বড় মা জগজ্জননী লক্ষ্মী স্বরূপিনী হাত থেকে সেই দিব্য অমৃত স্বরূপ প্রসাদ গ্রহণের জন্য, যে প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে, যে প্রসাদ সেবনের মধ্য দিয়ে সে তার নিজের জীবনকে জগৎকে সন্তুষ্ট দিতে পারবে, নিজের জীবন জগতের সব যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে, রোগ শোক থেকে মুক্ত হতে পারবে, হতাশা অবসাদ থেকে মুক্ত হতে পারবে, সেই দিব্য অমৃত সেই সঞ্জীবনী প্রসাদ গ্রহণ করতে পারবে। কিন্তু এর মুহূর্তেই আকাশের রূপ পাল্টে যায়, হঠাৎ বিশাল শব্দ করে মেঘ গর্জনের সঙ্গে বিদ্যুৎ চমকাতে থাকে, তার সঙ্গে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায়। দেখতে দেখতে প্রকৃতি তাণ্ডব লীলা শুরু করে যায়, কিছুতেই সেই মুষলধারায় বৃষ্টি থামে না, মেঘ গর্জন থামে না, বিদ্যুতের চমকানি ঝলকানি থামে না। সকলে চিন্তায় পড়ে যায়, কেন সময় গড়িয়ে চলেছে, দুপুর গড়িয়ে বিকেল অতিবাহিত হয়ে সন্ধ্যা উত্তীর্ণ হতে গেল, পার হতে গেল, তবু বৃষ্টি থামার নাম নেই। তাহলে তারা প্রসাদ গ্রহণ করবে কি করে? বড় মা রান্নাঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন, বৃষ্টি থামলে ঠাকুর ঘরে যাবেন, সেখানে প্রসাদ বিতরণ করা হবে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। তখন বড় মায়ের এক সঙ্গিন, তার এক সেবিকা টিকিরি মা, সে বড় মায়ের রান্নাঘর থেকে পাল্লা, ঠাকুর যেখানে উপবিষ্ট রয়েছেন খুব বেশি দূর নয়, তবু বৃষ্টির মধ্যে এক ছুটে ঠাকুরের সম্মুখে সে উপস্থিত হলে পিতৃমা ঠাকুরকে প্রণাম করে দাঁড়িয়ে বলেন, ঠাকুর দেখছেন না কি অঝরে মুষলধারায় বৃষ্টি চড়ছে, এমন মেঘ বর্জন হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিছুক্ষণের জন্য বন্ধ করে দিন, নাহলে বড় মা তো ঠাকুর করে যেতে পারছে না, মানুষজন তো প্রসাদ নিতে পারছে না, এত আয়োজন সব তো বন্ধ হয়ে যাবে। ঠাকুর পিতৃমার এই কথা শুনে বলে, ধুর পাগলি, তাই কি সম্ভব নাকি, প্রকৃতির নিয়মে তা তো ঘটেই থাকে, ঠিক সময় হলেই ছেড়ে যাবে। আবার পিতৃমা বলে, না ঠাকুর, বৃষ্টি না থামিয়ে দিলে কিন্তু মানুষ প্রসাদ নিতেও পারবে না, তারা বাড়ি ফিরতেও পারবে না। আপনি তো জানেন যদি বৃষ্টি না থামে অবশ্যই বড় মা এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কিন্তু ঠাকুর ঘরে যাবেন প্রসাদ দেওয়ার জন্য। ঠাকুর বলে, তুই এক কাজ কর, আমি তো বুড়ো হয়েছি, আমার বয়স হয়েছে, আমার শক্তি নেই, তুই বড় খোকার কাছে যা, ও চাইলে পারে এই বৃষ্টি বন্ধ করে দিতে। পিতৃমা ভক্ত মানুষ তো, সে প্রিয় পরমকে যাত্রা ধরেছে, আঁকতে ধরেছে, সে সব বোঝে, সব চেনে, সব জানে এই প্রিয় পরমের লীলা, সেই ছোট্ট বেলা থেকে দেখে আসে। তাই বলে, প্রভু আমি আপনার এই মন ভরানো কথায় ভুলছি না, আমি জানি আপনি আপনি সর্বশক্তিমান, আপনার অঙ্গুলে নির্দেশে এই প্রকৃতি সঞ্চালিত হয়, তাই আপনার এক নির্দেশে প্রকৃতি তার পথ পরিবর্তন করতে বাধ্য, প্রকৃতির রূপ পরিবর্তন করতে বাধ্য, সব
কিছু অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন আপনার একটা অঙ্গুলি। আর প্রভু একটা কথা মনে রাখবেন, যদি আপনি এই বৃষ্টিকে থামিয়ে না দেন কিছুক্ষণের জন্য, বড় মা যদি এই বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রসাদ দেওয়ার জন্য ঠাকুর ঘরে পৌঁছায়, তাহলে আপনি তো জানেন বড় মায়ের ঠান্ডার ধাত আছে, বড় মায়ের ঠান্ডা লাগবে, বড় মায়ের সর্দি হবে, জ্বর হবে, কাশি হবে, বড় মা অসুস্থ হয়ে পড়বে। আর বড় মাকে চিকিৎসা করার জন্য দেওঘরের ডাক্তাররা পারবে না, তখন বর্দাকে নিয়ে সকলেই কলকাতায় চলে যাবে, বর্দা তখন বড় মা তখন কলকাতায় থাকবে, আপনার থেকে দূরে থাকবে, আপনি বড় মাকে থেকে বিচ্ছিন্ন হয়ে সেই বিরহ ব্যথা সহ্য করতে পারবেন তো? আপনি তো বড় মাকে দূরে রেখে একটি মুহূর্ত শান্তি পান না, স্বস্তিতে থাকতে পারেন না, তখন কি করবেন? পিতৃ মায়ের কাছ থেকে, সেই ছোট্ট মেয়ের কাছ থেকে এমন কথা শুনে ঠাকুর ঠিক করে এসে ফেলে বলে, পিতৃকে নিয়ে আর পারা যাবে না, ভারী বুদ্ধিমান, কখন কোথায় কাকে দেখি কাজ করিয়ে নিতে হয়, পিতৃমা ভারী চতুর। সত্যি তাই, ভক্ত মানেই চতুর হয়, চতুর চূড়ামণি হয় ভক্ত, চতুর চূড়ামণি হয় ভক্ত। তাই ঠাকুর তার কথা শুনে তার দৃষ্টিকে দূর দিগন্তে চার থেকে পাঁচ থেকে নিস্থির করে দেয়। কি আশ্চর্য, কি চমৎকার ভাবে এই ভয়াবহ মেঘ গর্জন, এই বিদ্যুতের চমকানি ঝলকানি মুসলের ধারায় অঝরে ঝরে পড়া বৃষ্টি এক মুহূর্তেই বন্ধ হয়ে যায়। ঠিক যেমন ভাবে একটা শক্তিশালী ম্যাগনেট যদি নিচে রাখা পিন ব্রেক তার উপরে রাখা হয়, এক ঝটকা যেমন সেগুলো চম্বুকের সঙ্গে আসতে যায়, লটকে যায়, ঠিক তেমন ভাবে মনে হলো উপরে আকাশ থেকে একটা বিশাল চম্বুক শক্তি সেই পৃথিবীর থেকে সব বৃষ্টি ধারাকে এক ঝটকায় উপরের দিকে টেনে তুলে নিল। মুহূর্তের মধ্যে আকাশ নির্মল পরিষ্কার হয়ে গেল, কোথাও মেঘ গর্জন নেই, কোথাও বিদ্যুতের চমকানি নেই, কোথাও ছিটে ফুটা বৃষ্টিপাত নেই। মানুষ আনন্দে উল্লাসিত হয়ে ওঠে, মানুষ আনন্দে জয় ধ্বনি দিতে থাকে, উলুৎ ধ্বনি দিতে থাকে, সকল ভক্ত গণ শঙ্কর ধ্বনি দিতে থাকে, পুরুষোত্তম জয়ের ধ্বনিতে আকাশে বাতাসে মুখরিত হয়ে ওঠে। প্রিয় পরম পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই দিব্য লীলা রস আস্বাদন করে তারা ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়, সার্থকতায় পূর্ণ হয়ে যাবে জীবন। তারপরে বড় মা রান্নাঘরে বারান্দার থেকে নেবে, ঠাকুর ঘরে যাওয়ার সময় ঠাকুরের পার্লারের সামনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ঠাকুরের দিকে দৃষ্টি বিনিময় হয়। ঠাকুর আর বুড়ো বড় মা চোখাচোখি চেয়ে এক অভিনব দিব্য মুচকি হাসি দিলেন, তারপরেই যে যার রাস্তায় চলে গেলেন। ঠাকুর বিশ্রাম কক্ষে প্রবেশ করলেন আর বড় মা ঠাকুর ঘরে প্রবেশ করে সকলকে প্রসাদ বিতরণ করতে লাগলো। ভক্তমন্ডলী সেই দিব্য হাতে দিব্য প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হয়, সন্তুষ্টি হয়, আনন্দ লাভ করে। তারপরে তারা নিশ্চিন্তে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর যেই মুহূর্তেই সকল ভক্তমন্ডলী প্রসাদ সেবন করে বাড়িতে চলে গেল, সব কার্যক্রম সমাপ্ত হয়ে গেল, আবার সেই মুষলধারায় বৃষ্টি মেঘ গর্জন বিদ্যুৎ বিদ্যুতের চমকানি ঝলকানি বজ্রপাত সহ শুরু হয়ে গেল সেই মুষলধারায় বৃষ্টি। এই হলো প্রিয় পরম, এই হলো স্রষ্টা, এই হলো বিশ্ব বিধাতা, এই হলো আমাদের মালিক প্রভু প্রিয় পরম প্রতি ঠাকুর অনুকূল চন্দ্রের এক অনুভূত দিব্য লীলা। তাই তো তিনি তার দিব্য সুন্দর বাণীতে বলেছেন যে অধিপতি সবার যিনি তাকেই লোকে বলে ঈশ্বর, ধারণ পালন সম্বেগ যার ভীতি তকে তাকে ভর। তাই তো প্রভু তার দিব্য সুন্দর বাণীতে বলেছেন, ধর্ম মানুষের জীবনে দুরীতি খালনি দ্রাবক, বিবর্তনের দাম্যি পথ তোমার দৈনন্দিন জীবনে, প্রতিটি কর্মের ভিতর দিয়ে ধর্মকে পরিপালন করো, জীবন চরিত্রকে উন্নতি ঔজ্জ্বল্যে বিবর্তিত করে চলো, সার্থক হোক তোমার মানব জন্ম। একথা বলি এই সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে প্রভুর কাছে মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গ এখানে বিরাম দিচ্ছি। জয় গুরু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলের অধিকারী হয়ে উঠুন। জয় গুরু সকলকে, জয় গুরু, জয় গুরু দাদা। অসাধারণ, কত কিছু শেখা যায়, কত কিছু জানা যায়। এই যে বলছিলেন যে আমরা সত্যি তো ঠাকুরকে কি বিশ্বাস করতে পেরেছি যে তিনি জগদীশ্বর, তিনি সব করান, সবের মালিক তিনি, আমরা তা ছেড়ে দিয়ে বহু নিয়ে পড়ে আছি, একের প্রতি নিষ্ঠা নেই, ভালোবাসা নেই, আনুগত্য নেই, কারণ বিশ্বাস নেই। আর বিশ্বাস না থাকলে ওই আসল ভালোবাসা, তার প্রতি যে অনুরাগ, সেগুলো আসে না, আমার নিষ্ঠাও আসে না, তখন ওই বহু ভালো লাগার দিকে মন বিক্ষেপিত হয়। তাই এককে, একের মধ্যে দিয়ে বহুকে ভালোবাসা যায়, তাকে ভালোবাসলে জগৎকে ভালোবাসা যায়,
কিন্তু বহুর জন্যে বা বহু নিয়ে তাকে ভালোবাসা যায় না। তার প্রতি বিশ্বাস আমাদের জীবনটাকে সমৃদ্ধে গড়ে তোলে, জীবনের পরিবর্তন হয়। মানুষের যে কোথায় শুনছিলাম যেন, যেমন কি যে মৃত্যু যন্ত্রণা, সেদিন শ্রদ্ধ সাধন মণ্ডল দাদা বলছিলেন যে মৃত্যু ভয়, মৃত্যু যন্ত্রণা, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি ওই এককে ভালোবেসে তার কর্ম করার মধ্যে দিয়ে। আর সেটাই হচ্ছে জীবন। আমরা জীবন চাই, কিন্তু সত্যি কি জীবন আমরা উপলব্ধি করতে পারছি? সত্যি কি জীবনকে উপভোগ করতে পারছি? আমরা অনেক সময় মৃত প্রায় হয়ে আছি। মানুষের মুখ, তার চাল চলন দেখে বোঝা যায় যে মনে শান্তি নেই। ওই সেই কথা, মরলে বাঁচি, মরলে বাঁচি, কিন্তু মরে তো বাঁচা যায় না, মরে বরং আরো যন্ত্রণার দিকে এগিয়ে যাওয়া যায়। কারণ পরবর্তী জন্ম তো আছেই, সে জন্ম কেমন হবে তা তো আমার ওই চিন্তার মধ্যে দিয়ে নির্ভর করে, আমার কর্মের মধ্যে দিয়ে নির্ভর করে। তাই মৃত্যুকেও অবলুপ্ত করা যায়, যন্ত্রণাকে অবলুপ্ত করা যায়, পরমানন্দে থাকা যায়। যে যে পরমানন্দ স্বরূপ আমার ঠাকুর, তাকে নিয়ে থাকা যায়। খুব সুন্দর আমার শব্দ গৌতম দা তার উপলব্ধির কথা শোনালেন। আমি প্রার্থনা করি আমার গৌতম দা, আমার অসীম দা, তাদের পরিবার যেভাবে ইষ্ট কর্মের মধ্যে দিয়ে, তারা হয়তো এক একটা প্রফেশনে আছেন, তার চিকিৎসক হিসাবে আছেন, কিন্তু সবচেয়ে বড় পরিচয় তারা ঠাকুরের মানুষ, ইষ্ট কর্মের মধ্যে দিয়ে এই পরিচয়। আর তাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে কিন্তু ঠাকুর দিয়ে, তারা ঠাকুর সঙ্গে যুক্ত আছেন তাই পরিচয় হয়েছে। আমি অনেকবারই চিনি না, আমার ব্যর্থতা, আবার সেই মানুষগুলোরও কর্ম করা নেই। আমি কোনো পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, প্রার্থনার সময় হয়তো দেখছি আমার উপায় নেই, প্রার্থনা করতে করতে যাচ্ছি, আশেপাশের বাড়িতে কোনো প্রার্থনা হচ্ছে না, তার মানে তাদের করা নেই, তাই আমার সঙ্গেও তার পরিচয় নেই। আবার আমি পরিচয় ঘটিয়ে তাকে ইষ্টের পদে বা ইষ্টের পথে আনতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তাই আমাদের ভাববার সময় এসছে, সুন্দর কিভাবে থাকব, সুন্দর কি নিয়েই থাকব, সেই ভাববার সময় এসেছে। আমাদের জগতাজ বড় বেদনা, বড় কলুষিত, বড় দুর্বিষহ যন্ত্রণাময়, তার থেকে মুক্তির একটাই পথ, আদর্শের পথ, তাকে ধরে আঁকড়ে ধরে থেকে, যেটা ছাড়া আর আমার বাঁচার পথ নেই। ঠিক সমুদ্রের মাঝখানে পড়ে গেলে কোনো কিছু পাই না, একটা কাঠের টুকরো নিয়ে হয়তো ভেসে থাকি, এই টুকরোটাই আমার বাঁচার অবলম্বন, বাঁচব কি মরবো তা তখনও জানি না। তাই আমার প্রভুকে যদি ধরে থাকি, আঁকড়ে ধরে থাকি, তাহলে আমার বাঁচার পথ আছে, এই বিশ্বাস নিয়ে আমাদের করতে হবে। খুব ভালো থাকবেন দাদা, আর আপনার পরিবারের সবার মঙ্গল কামনা করি, আবারও শুনব এই আহ্বানটা। জয় গুরু। এরপর আমরা আমি আবারও বলি, আমাদের শেষ শ্রদ্ধা ভাজন শ্রদ্ধ বিশ্বেশ্বর রায় দাদা, তার পিতৃদেব শ্রদ্ধ সুধীর কুমার রায় মহাশয়, তিনি গতকাল রাত্রে পরমপিতার ধাম প্রাপ্ত হয়েছেন, তার বিধি আত্মা প্রভুর চরণে থাকবে, এই বিশ্বাস আমাদের আছে। কারণ তার কর্মের মধ্যে দিয়ে তিনি সেই জায়গায় পৌঁছেছেন, তার আত্মা প্রভুর চরণে থাকুক এই প্রার্থনা করি। সেই সঙ্গে আমার বিশ্বেশ্বরদা, তার মাতৃদেবী, আমাদের শিক্ষা মা, তাদের পরিবারের সবার শান্তি স্বস্তি প্রার্থনা করি। যারা অসুস্থ অবস্থায় আছেন, চিকিৎসাধীন আছেন, তাদের জন্য মঙ্গল কামনা করি। আপনারা যারা এই সময় আমার এই সেই কার্তিক দা সহধর্মী অর্পিতা মায়ের জন্য আপনারা অর্ঘ্য দিয়েছেন, সেই অর্ঘ্য তার কাছে প্রেরণ করা হয়েছে, অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আপনারা এমনিভাবে ইষ্ট কর্মের মধ্যে থাকুন এবং সেই শক্তি পান এই প্রার্থনা করি। সেই সঙ্গে আর এই সৎসঙ্গে যারা নিয়ত আয়োজন করেন, আরেকটি প্রার্থনা আপনাদের কাছে রইল, আমার ছেলে, বড় ছেলে সৌভিক, আমার এখানেও এক সৌভিক আছে, ও আমার ছেলে, আর
আমার সৌভিক সেও ফিরছে আজকে, আমার ওই সৌভিক আসবে 4 তারিখে, আর আজকে আমার ছেলে ফিরছে দুপুরে বাড়িতে আসবে, সে এখন ফ্লাইটে আছে। আপনি একটু প্রার্থনা করবেন যেন সে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে আর পরিবারের কাছে মিলিত হতে পারে, এই প্রার্থনা করবেন। আর সবার মঙ্গল কামনা করে আমি শ্রদ্ধ মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যদের আহ্বান করি। আর আরেকটি কথা বলি, অনেকেই মেসেজ করতেন বিশেষ কারণবশত, অনেক আমাদের এখানে নোংরা নোংরা মেসেজ তারা এক সময় ভিডিও প্রদর্শন করতো, সেটা না পেরে সেটাকে আমরা বন্ধ করেছি। মেসেজটাকে অপশন ছিল, সেটাকে তারা ব্যবহার করে নোংরা নোংরা মেসেজ এখানে করতো, সেই জন্য মেসেজ অপশনটাকে বন্ধ রাখা হয়েছে। আমরা আপাতত কিছুদিন এটা বন্ধ রাখি, প্রয়োজনে আবার আমরা চেষ্টা করব যে খুলে দেওয়ার জন্য। আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, ভালো কিছুর জন্য আমাদের একটু কষ্ট সহ্য করতে হয়, সেই এবং অপেক্ষা করতে হয়, ধৈর্য রাখতে হয়। তাই আবার আমরা চেষ্টা করব সবার মেসেজ যাতে করতে পারেন সেই ব্যবস্থা, তার আগে কিছুদিন অন্তত আমরা অপেক্ষা করি। আর শ্রদ্ধ মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যদের আহ্বান করি ধ্বনি দেওয়ার জন্য। মুক্তি রাজা বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেম ভাই শ্রী শ্রী ঠাকুর, পরম প্রেম ভাই শ্রী শ্রী ঠাকুর, পরম প্রেম ভাই শ্রী শ্রী ঠাকুর বলচন্দ্র, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য পিতৃ, বন্দে মাতৃভর্গ, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেম ভাই শ্রী শ্রী ঠাকুর বলচন্দ্র জি কি, জয় গুরু। শ্রদ্ধ মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সবার মঙ্গল কামনা করি। আগামী শারদীয়া উৎসব সকলের সুন্দর কাটুক, তবে প্রাকৃতিক একটা দুর্যোগ আসবে এটা শোনা গেছে, তাই যাই হোক আমরা তবু তার মধ্যে দিয়ে আমরা সেই আনন্দ উপভোগ করি, সবাই সুস্থ হবে পূজা পূজার।